বন্যা ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগে গণপিটুনির শিকার হলেন তৃণমূল গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা। ওই তৃণমূল নেতাকে উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গেও হাতাহাতি হয় গ্রামবাসীদের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বারোই গ্রাম পঞ্চায়েতের চোপাল মোড় এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে 2017 সালের বন্যা ত্রাণের টাকা তুলে আত্মসাৎ করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা কুণাল কান্তি রায়। এই খবর ছড়িয়ে পড়তেই বেশ কিছুদিন গা ঢাকা দিয়েছিল কুণাল কান্তি রায় বলে অভিযোগ। এরপর শুক্রবার ওই তৃণমূল নেতা রাস্তায় বেরোতেই তাকে ঘিরে ধরে আটকে রেখে গণধোলাই দেন গ্রামবাসীরা। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গেও হাতাহাতি শুরু হয় গ্রামবাসীদের। এই প্রসঙ্গে বিক্ষোভকারী বাসিন্দা নারায়ণ দাস জানান, আজকে কি হলো, সমস্ত লোকরা এই যে একজন আমাদের এখানকার প্রফুল্ল নামে ওকে ধরে নিয়ে গেছিল, ধরে নিয়ে গিয়ে ওকে জেলে এতে থানায় রাখা হয়েছিল, থানা থেকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে ওর নামে 70,000 টাকা তুলে নিয়েছে এই মেম্বার তিনখানা করেছে অ্যাকাউন্ট। তারপরে এই যে এদের নামে, এটা আমার বহিন, এর নামে করেছে টাকা, একে দিয়ে এর বাড়ি থেকে 500 টাকা নিয়েছে মেম্বার, টাকা নেওয়ার পরে তারপরে দিয়েছে একে 3300 টাকা, এদের নামে করেছে 70,000 টাকা, ওই টাকাগুলো সব তুলেছে, আমার ভাগনার নামে তুলেছে, আমার ভাগিন বউর নামে তুলেছে, ওদের নামে সমস্ত গোপন অ্যাকাউন্ট করে করে এই সমস্ত করেছে এই সব এই মেম্বার। এইদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আক্রান্ত তৃণমূল নেতা কুণাল কান্তি রায়। বন্যার যে 3300 টাকা ছিল 2017 সালের বন্যা হয়েছিল, তার 3300 টাকা করে এসেছিল বেনিফিসিয়ারির নামে, তাদেরকে প্রতিজনের বেনিফিসিয়ারি যার যে লিস্টের নাম ছিল প্রতিজনাকেই টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এবার বর্তমান এখন যা সিচুয়েশন, তাতে দেখা যাচ্ছে কোনো বেনিফিসিয়ারি দুটা হয়ে গেছে অ্যাকাউন্ট, কারোর তিনটা হয়ে গেছে অ্যাকাউন্ট, এই হিসাবে ওরা আমাকে জিজ্ঞাসা বল করলো। আমরা বললাম যে আমরা তো সেটা জিনিস বলতে পারবো না, তোমাদের লিস্টের যার একটা নাম ছিল সেই একটা নামে 3300 টাকা গেছে, এর বেশি তো টাকা লাগে বলছেন না, বলে দুর্নীতি হয়নি, কোনো দুর্নীতি হয়নি। তাহলে ওটা আমরা বলতে পারবো না, ওটা বিরোধী দলনেতা উপপ্রধান সাহেব মানে বিরোধী দলনেতা ওই করেছে। এদিকে এই ঘটনায় বিজেপি তৃণমূলকে পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে কটাক্ষের সুর চড়িয়েছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা রূপেশ আগরওয়াল জানান, আজকে বড়ই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়ই যে বুথ 28 নম্বর বুথ, এই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য হচ্ছেন পম্পা রায়। উনার কর্তা কুণাল রায়কে জনসাধারণ ঘিরে নিয়ে আজকে বিক্ষোভ দেখিয়েছেন। শুধু বিক্ষোভই নয়, শুনতে পাচ্ছি নাকি মারধরও দেখিয়েছেন, সেই ভিডিও ক্লিপটাও এসছে। এই মারধরের কারণটা যখন আমি জানতে চাই আমাদের লোকাল কার্যকর্তাকে দিয়ে, তখন বলে নাকি যে 2017 সালে যে বন্যা এসেছিল সেই বন্যায় ক্ষতিগ্রস্তদের টাকা একই অ্যাকাউন্টের মধ্যে 8 বার 10 বার করে ঢুকিয়েছেন, অথচ যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কেউ টাকা পায়নি, একই পরিবারের মধ্যে 8 বার 10 বার পেয়েছে। এবং আমার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে একটা অ্যাকাউন্টের মধ্যে 8 বার 10 বার করে টাকা ঢুকছে, এই ব্যাপারে তো গ্রাম পঞ্চায়েতের যারা আধিকারিক আছেন, যারা এক্সিকিউটিভ বা আরও যারা এই কাজটা দেখছিলেন গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে অফিসারগুলো, তারা কি বুঝতে পারলেন না আদৌ যে একটা অ্যাকাউন্টের মধ্যে 8 বার 10 বার করে টাকা ঢুকেছে? তার মানে তারাও সমানভাবে জড়িত আছে। তবে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। এই প্রসঙ্গে তৃণমূল নেতা মানিক দাস জানান, বিষয়টি সকালে শুনেছি, এটা টোটালটাই কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপির কিছু লোককে উস্কে দিয়ে আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে গণধোলাই করেছে, এটা খবর পেয়েছি। প্রশাসনকে বলেছি প্রশাসনের মতো ব্যবস্থা নেবে এবং আমরা দলগতভাবে চিন্তা ভাবনা করছি কী করা যায়। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে যখন ঘটনাটা ঘটেছিল তখন ভোটটা ছিল কংগ্রেসের, 2017 সাল বন্যা হয়েছিল, তখন দুটো লিস্ট হয়েছিল, একটা হচ্ছে কংগ্রেসের লেভেল থেকে পঞ্চায়েতের, একটা হয়েছিল টিএমসির লেভেল থেকে যারা নির্বাচিত প্রতিনিধি ছিল টিএমসি। কংগ্রেসের লোকরা একাধিক নাম ঢুকিয়েছে, কোনো জায়গায় 4টে কোনো জায়গায় 5টে মেন নামের পাশাপাশি, তারাই কিন্তু ঘাপলিংটা করছে, দুর্নীতিটা করছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবে। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।